সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন ফর নলেজ। তো তোমাদের যেটা WBP ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়্যারলেস অপারেটারের মেন্স এর এক্সামিনেশন কন্ডাক্ট করা হয়েছিল, 15 তারিখে তোমাদের এক্সামটা কন্ডাক্ট করা হয়েছিল। তো ওটারই এক্সাম অ্যানালিসিস এর ভিডিও তোমাদেরকে আজকে পোস্ট করছি 18 তারিখে। তো ওটাই তোমাদের একটু লেট হয়েছিল, সবাই জানো কি ওই NTPC এক্সামের জন্য। এবার কি হয়েছে, তোমাদের যে এক্সামিনেশনটা হয়েছিল সেটাতে তোমাদের টাইম অ্যালট ছিল 1.5 ঘন্টা, টোটাল মার্কস ছিল 85 মার্কস এর, এটা মেন্স পোর্শন। আর এখানে কি হচ্ছে, পেপার ওয়ান আর পেপার টু। পেপার ওয়ানটা তোমাদের ফিজিক্স, কম্পিউটার অ্যান্ড ম্যাথমেটিক্স ছিল, আর পেপার টুতে ল্যাঙ্গুয়েজ টেস্ট, যেখানে তোমাদেরকে ইংলিশ থেকে বাংলা কিংবা নেপালিতে তোমাদের ট্রান্সলেট করতে হতো। তো এবার কি হচ্ছে, এখানে ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স এ তোমাদের 70 মার্কস ছিল, আর ল্যাঙ্গুয়েজ টেস্টটা তোমাদের 15 মার্কস, এটাকে টোটাল অ্যাড করলে এটাই 5 মার্কস। 85 মার্কস এর ভিতরে তোমাদের কি হবে, একটা মেইনস এর তোমাদের আলাদা ভাবে মেরিট লিস্ট বের হবে, ওখান থেকে তোমাদের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। এবার কি হচ্ছে, 85 মার্কসের সিফ স্কোর কত থাকবে এটা তোমাদের বলার আগে একটা এক্সাম অ্যানালাইসিস সবকিছু তোমাদেরকে বলে দিচ্ছি। তো সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল আমরা যেটা ভয় করেছিলাম কি এক্সাম যে আমাদের টাইমটা দেওয়া হবে সেটা কি কোশ্চেন পেপারটা 30 মিনিটের পরে দেওয়া হবে যেটা ট্রান্সলেশনে দেওয়া হচ্ছে, না আমাদের সঙ্গে সঙ্গে দেওয়া হবে, কিংবা আলাদাভাবে যে পেজটা দেওয়া হয়েছিল সেটা কি পরে দেওয়া হবে না সঙ্গে সঙ্গে দেওয়া হবে। তো এটা কি হচ্ছে, সবাই কেউ জানতো না, কারণ কি হচ্ছে আলাদাভাবে অফিসিয়াল যে নোটিফিকেশন দিয়েছে সেখানে আলাদাভাবে কিছু বলাও ছিল না। আর উপরে আলাদাভাবে আমরা যেটা বলছি কি এই যে 1.5 ঘন্টা এক্সাম, 1.5 ঘন্টা এক্সামে যদি আমাদেরকে পরে দেয় তাহলে কি হবে, আমাদেরকে 1 ঘন্টায় শুধু এক্সাম দিতে হয়, ওই মার্কশিট নিয়ে নিবে। তো সেগুলো সবকিছু ক্লিয়ার হয়ে গেলো তোমাদের, কি হচ্ছে এটাতে তোমাদের 1.5 ঘন্টা প্রশ্ন পেপার আগেই প্রোভাইড করে দিয়েছিল। টাইমটা দেখতে গেলে তোমাদের কাছে অঢাল টাইম ছিল, মোর দেন এনাফ টাইম ছিল কোয়েশ্চেন পেপারটা সলভ করার জন্য। কারণ কি হচ্ছে, আমি কাছে কোশ্চেন পেপার তো আছে একটা স্টুডেন্টের, এখানে কি হচ্ছে তোমাদের যে কোশ্চেনটা আছে কোশ্চেনটা হলো কোশ্চেনের শেষের দিকে তোমাদের ট্রান্সলেটার ট্রান্সলেশনটা ছিল, আর যাদের ট্রান্সলেশন ভালো তারা সঙ্গে সঙ্গে আগে প্রথমে ট্রান্সলেশনটা করে নিয়েছে, তারপরে তোমাদের ভালো করে প্রোভাইড করে লিখে দিয়েছে। তো ট্রান্সলেশনটা বেশি কঠিন ছিল আমি এমন বলবো না, কারণ কি হচ্ছে এমন এমন কোন ওয়ার্ড আমি দেখতে পারলাম না যেটা তোমাদের অনেকটাই কঠিন, যেটাকে আমি ট্রান্সলেট করতে হবে, এমন কিছু কিছু ওয়ার্ড আছে কিনা। তো সবই ওয়ার্ড সবাই তোমাদের জানা আছে, তো যারা ট্রান্সলেশন প্র্যাকটিস একটুও করেছে তো তাদের জন্য এটা ইজি হবে। তো ট্রান্সলেশনটা তোমাদের 10 থেকে 15 মিনিটে আরামসে হয়ে যেতে পারত। এবার নেক্সট হচ্ছে বাদ বাকি টাইমটা তোমাদের এখানে কি 1.5 ঘন্টা যেটা টোটাল আছে সেটা তোমার 70 মার্কসে কোশ্চেনসে সলভ করতে পারতা। এবার কি হচ্ছে, কোশ্চেনটা তোমাদের 1.5 ঘন্টার যে কোশ্চেন আমি বলবো না, কারণ কি হচ্ছে এখানে তোমাদের এই অঢাল টাইম হওয়ার জন্যেই সবচেয়ে খারাপ জিনিস কি হয়েছে, নেগেটিভ মার্কিং হয়েছে। নেগেটিভ মার্কিং কেন হয়েছে দেখো, যদি তোমাদেরকে 1 ঘন্টা আমি সময় দিতাম তাহলে কি হচ্ছে 70টা প্রশ্ন সলভ করতে হতো। এবার এখানে কি হচ্ছে, ম্যাথামেটিক্স বেশি নাই, ফিজিক্স বেশি আছে। ফিজিক্স কি হচ্ছে, কোশ্চেন তুমি পড়লা, আনসার করলা, যদি পারো তো আনসার করছো, যদি পারছো না তো আনসার ছেড়ে দিচ্ছ, এটাই তো হচ্ছে। ম্যাথসে কত আছে, খুব জোর তোমাদের 13টা থেকে 14টা প্রশ্ন ছিল, তাতে সময় আমি যদি 3 মিনিট করে দিও তাহলে তোমাদের বেশি সময় লাগছে না, 45 মিনিটও লাগছে না, তাই না? ওটাই কি হচ্ছে, এখানে যে টাইমটা দিয়া ছিল এটা মোর দেন এনাফ ছিল, এটার জন্য তোমাদের একটা প্রবলেম কি হলো, বেশি টাইম দিয়া থাকলে এখানে নেগেটিভ মার্কিং একটু বেশি হয়। কেন হয়, কারণ কি হচ্ছে যখন তোমাদের সবকিছু সলভ হয়ে যাবে তারপরে তুমি একটু ঘুরিয়ে পাল্টে একটু দেখবা, তখন কি হচ্ছে তোমাদের অনেকগুলো কোশ্চেন ছুটে গেছে, যে তারপরে ওটা না জানতেও তোমরা কি করবা, এটা একটু সলভ করে দেখি, একটু বেশি অ্যাটেম্প করে দেখি। এই জিনিসটা কি হচ্ছে তোমাদের মাইন্ডে কিউরিওসিটিটা ঢুকে যায় না কি স্যার কাট অফ কত হবে, কাট অফ কত হবে। এই জিনিসটা আমি তোমাকে বারবার বলেছি, যদি প্রশ্ন কঠিন হয় তো কাট অফ কম হবে, যদি প্রশ্ন ইজি হয় তাহলে কাট অফ বেশি হবে। বাস এই বেসিক জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে, মানে বেশি কাট অফ হবে সব সময় যে এমন করে কখনো না, কারণ কি হচ্ছে বেশি কাট অফ হবে তার জন্য তোমরা কি করছো, বেশি অ্যাটেম্প করতে যাও, দিয়ে বেশি অ্যাটেম্প করতে গিয়ে তোমাদের কি হয়ে গেছে, তাইরে নাইরে হয়ে যায়, দিয়ে তারপরে সব নেগেটিভ হয়ে বসে থাকো। তো ওটার জন্য কি হচ্ছে, এখানে তোমাদের কাট অফ এর ব্যাপারে সবকিছু লাস্টে বলছি, কিন্তু এখানে টাইম যেটা বেশি ছিল এটাতে অনেকজনের নেগেটিভ ইম্প্যাক্টও পড়েছে, অনেকজনের পজিটিভ ইম্প্যাক্টও পড়েছে, এটা ভালো, কিন্তু অনেকজনের নেগেটিভ ইম্প্যাক্টও পড়েছে, এটা বলছি। ফার্স্ট এটা হয়ে গেলো টাইমের। এবার নেক্সট হচ্ছে তোমাদের যে কোশ্চেন পেপারটা ছিল পেপার ওয়ানটা, আমরা ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্সে অনুমান করেছিলাম, কারণ কি অফিসিয়াল নোটিফিকেশনে তো আলাদাভাবে কিছু বলা ছিল না কি কোনটা কোন মার্কসে থাকবে। আমরা ফিজিক্স ভেবেছিলাম 35 হবে, ম্যাথ ভেবেছিলাম 30 হবে, আর তারপরে 5 মার্কসের কম্পিউটার হবে, কিংবা ফিজিক্স 30 হবে, ম্যাথ 35 হবে, 5 মার্কসের কম্পিউটার হবে। তো 5 মার্কসের কম্পিউটার সেটা তো ঠিক এসেছে, কিন্তু কি হচ্ছে ফিজিক্সটাই তোমাদের কাছাকাছি 50 মার্কসের এসেছে, আর 15 মার্কসে তোমাদের কি হচ্ছে এই ম্যাথামেটিক্স এসেছে, এটা ধরে নাও তাহলে কত হচ্ছে তোমাদের 70 মার্কস এখানে হয়ে গেছে। তো এমন করে কি হলো, এটাই তোমাদের এবার যাদের ফিজিক্স এর স্টুডেন্ট তাদের জন্য ভালো হয়ে গেলো, আর যারা ম্যাথস এর স্টুডেন্ট তাদের জন্য গন্ডগোল, তাই না? তো ওই জিনিসটাই তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে ম্যাথামেটিক্স, আর ফিজিক্স স্টুডেন্ট অনেকটাই কম। আমি কাছাকাছি 700 জনকে পড়িয়েছি, ওখানে খুব জোর আমি 4টে থেকে 5টাই ফিজিক্স অনার্স ক্যান্ডিডেট দেখেছি, বাদবাকি সবাই ম্যাথস এর স্টুডেন্টই ছিল। আর আর
100 থেকে 150 জন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ছিল, তাদের জন্য হয়তো ভালো হবে। কিন্তু যখন আমি এনটিপিসির ওখানে সবাই আসলো 15 তারিখে এক্সাম দেওয়ার পর, তারা লেভেল 5-এর এক্সাম দিল না, তারপর লেভেল 2 এন্ড 3 এক্সাম দিতে আসলো, তখন আমার সঙ্গে দেখা হলো সবার সঙ্গে, সবাই বলছে স্যার ফিজিক্স আমরা পারিনি। ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা ফিজিক্স পারেনি তাহলে তোমরা কেমন করে পারবা, তাই না? তো এটাই কি হচ্ছে, এখানে ফিজিক্স যে অনেকটা ইজি ছিল এমন না, কিন্তু এমনও না কি অ্যাটেম্প করা যাবে না। কারণ কিছু কিছু ফিজিক্সের প্রশ্ন এমন ছিল কি, মানে 10th ক্লাসের স্টুডেন্টকেও যদি বসিয়ে দেওয়া হয় না, তাও তারা 10 থেকে 15 মার্কস এমনি আরামসে তুলে নিতে পারবে। কারণ কি, কোশ্চেন যেটা তোমাদের এখানে হচ্ছে, কোশ্চেনটা তোমরা নিজে, এই যে এখানে সলিউশনটা আছে, ম্যাথের সলিউশনটা ভালো করে প্রোভাইড করে লিখে দিয়ে আছে, আমাকে সবকিছু আমি তোমাদেরকে আনসারকে প্রোভাইড করে দেবো, তো সেটা পরে দেওয়া হবে। যেমন কি হচ্ছে, এখানে পড়ার মতন কি হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হার্টস হচ্ছে তোমাদের ফ্রিকোয়েন্সি, তারপর এটা হচ্ছে এক্সর গেটে, যদি তোমাদের বুলিয়ান এক্সপ্রেশন কিছু না, জাস্ট মুখস্থ করতে হবে, জাস্ট কেউ যদি একবার দেখেও নিয়ে এসে তাহলে তো তোমরা করে নিতে পারো। এটা হয়ে গেলো, এগুলো তো তোমাদের কম্পিটিটিভ এক্সামে যেগুলো আছে, তারপরে ফিউজ ওয়্যার, এগুলো সব 10th লেভেলের কোশ্চেন। তো এগুলো কি হচ্ছে, 10th লেভেলের কোশ্চেন, এমন আমি যদি বলি তো এটা তোমাদের 10 থেকে 12 মার্কস কোশ্চেন ছিল, যেগুলো তোমাদের প্রিপারেশন কোনো লাগতো কিনা, তোমরা জাস্ট এমনি পারতে, অন্য অন্য এক্সামসে যেমন তোমরা পড়েছো। কারণ কি হচ্ছে, এটা সিলেবাস একটু আলাদা আর অন্য এক্সাম সিলেবাস একটু আলাদা, তাই না? তো আবার আরেকটা কি জিনিস হচ্ছে, তোমাদের একটা জিনিস ভালো হয়ে গেলো কি, হেডেকটা কমে গেলো। কারণ কি হচ্ছে, এই যে প্রিপারেশন তোমরা করলো, অন্য এক্সামে কোনো এক্সামে তোমাদের কাজে লাগবে না, তো তার জন্য কি হচ্ছে, এক্সামটা কমপ্লিট হয়ে গেলো, এবার তোমরা আরামসে নিজে অন্য এক্সামস এর প্রিপারেশনটা ভালো করে করতে পারো। যে হেডেকটা তোমাদের মাথায় ছিল, এটা তাতে ঝঞ্ঝটটা শেষ হয়ে যাক, তো এই হেডেকটা তোমাদের কমপ্লিট হয়ে গেলো। এবার নেক্সট হচ্ছে যেটা, ফিজিক্স যেহেতু বেশি এসেছিল তাই তোমাদের কাট অফ যে কমবে, হ্যাঁ ডেফিনেটলি কমবে। আর এখানে ম্যাথমেটিক্স তো সবাই প্রিপারেশন সেই লেভেলে করে গেছিল, তো ম্যাথমেটিক্স তোমাদের, ম্যাথমেটিক্সে অন অ্যাভারেজ 10 মার্কস সবাই তুলতে পারবে। কারণ কিছু কোশ্চেন যে কঠিন ছিল ম্যাথমেটিক্সে এমন না, 2-3টা প্রশ্ন একটু কঠিন ছিল, ওই লগের যে একটা প্রশ্ন ছিল ওটা কঠিন ছিল, আমি নিজে নামাতে পেরেছিলাম না, তারপরে যখন দেখলাম হ্যাঁ একটু কঠিন আছে, তো ওটাই কি হচ্ছে, তোমাদের ম্যাথমেটিক্সে ওই 9 থেকে 10 মার্কস সবাই তুলতে পারবে। আর ফিজিক্সে এবার কি হচ্ছে, ফিজিক্সে কত মার্কস তুলতে পারবো কি, এখানে দেখো 15 মার্কস সবাই তুলবে। কারণ কি হচ্ছে, কিছু এমন টাইপের প্রশ্ন কাছাকাছি 10 থেকে 12টা প্রশ্ন ছিল, আর কম্পিউটার যেটা হচ্ছে তোমাদের 5 মার্কস, 5 মার্কসের ভিতরে 4 মার্কস সবাই তুলবে। কারণ কি হচ্ছে, তোমাদের যে আমি নোটটা প্রোভাইড করেছিলাম, ফ্রিতেও প্রোভাইড করেছিলাম, পেডেও যেটা প্রোভাইড করেছিলাম, নোটে যদি তোমরা এমসিকিউ গুলো সলভ করতে, ফুল এমসিকিউতে তোমাদের কপি পেস্ট গুলো ছিল, এটা এখানে কি হচ্ছে, জাস্ট অ্যালাইনমেন্ট যেটা ছিল ওটাতে হয়তো কেউ কনফিউজ খেয়ে গেছে, কিংবা বাদ বাকি সবকিছু তোমাদের ওখান থেকেই কপি পেস্ট ছিল। তো এমনি কপি পেস্ট কিছুই না, আমি কি করেছি, ইন্টারনেট থেকে ছেপেছি কিংবা কোনো বই থেকে ছেপেছি, তাই না? আলাদাভাবে নিজে থেকে যে বানিয়েছি এমন তো কিছুই না। তো ওটাই কি হচ্ছে, কম্পিউটার ওগুলো বেসিক যেগুলো আছে, যদি কেউ কম্পিউটার ইউজ করেছে কিংবা কম্পিউটার যদি কেউ টুকটাকও পড়েছে, তাহলে 5-এর ভিতরে 5 সবাই নিয়ে আসতে পারবে এখানে। তো কম্পিউটারটা বলতে বলাই যায় একটু ইজি ছিল। তো এখানে তোমাদের যে ফুল অ্যানালাইসিস করার পর, এখানে জাস্ট আমি লাস্টে আসছি, আনসার কিটা তোমাদের পরে প্রোভাইড করে দিচ্ছি, ঠিক আছে? তো এখানে যেটা ট্রান্সলেশনটা, ট্রান্সলেশনটা ডেফিনেটলি তোমাদের ইজি ছিল, আমি কঠিন যে বলবো এমন না, অনেকটা ইজি এমনও বলবো না, তোমাদের মডারেট হ্যাঁ বলাই যায়। এখানে যেমন কি হচ্ছে, ইমেন্স হয়ে গেলো, তারপরে এখানে তোমাদের আরো 2-3টা ওয়ার্ডস আছে, তারপরে ওয়েল ডিফাইন্ড হয়ে গেলো, তারপরে আরো আছে কারেজ, সাহস, এটা সবই পারো, ফরগিভনেস, এগুলো পারো, 2-3টা ভার্চু, গ্রেট ভার্চু, এইসব 2-3টা ওয়ার্ড বাদে সবকিছু তোমাদের একদম সিম্পল সিম্পল ওয়ার্ডস গুলো ছিল। তো এখানে তোমাদের ট্রান্সলেশনে যদি কারোর হ্যান্ড রাইটিং ভালো, তাহলে তোমরা 10-এর উপরে আরামসে পেয়ে যাবা, আর যদি তোমাদের প্রেজেন্টেশন ভালো, তাহলে তোমরা 12 থেকে 13 মার্কস আরামসে পেয়ে যাবো। প্রেজেন্টেশন ভালো করতে পারো নি, প্রথম আমি কি বলেছিলাম, ট্রান্সলেশন যখনও লিখবা, প্রথম 2 লাইন যদি কেউ ভালো করে লিখে দিয়ে দেয়, তো সে 10-এর উপরে আরামসে পেয়ে যায়। কারণ ট্রান্সলেশন যেটা তোমরা ভাবছো না, এক একটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখ করে দেখবে, কেউ দেখে না, কোনো টিচার দেখে না চেক করার সময়, জাস্ট প্রথম 2টো লাইন চেক করে নেয়, দিয়ে তারপরে তোমাদের মিনিংটা দেখে নেয়, হ্যাঁ ঠিক আছে হয়ে গেলো। কারণ 5000টা কোশ্চেন পেপার তোমাদের সলভ করতে, মানে তাকে চেক করতে হবে, যত সে চেক করতে পারে তত বেশি টাকা পাবে, তো এম করে তোমাদের হয়। তো এখানে কি হচ্ছে, অন অ্যান এভারেজ ট্রান্সলেশনে সবাই 7 থেকে 10 মার্কস আরামসেই পাবা, 7-এর কম কেউ পাবে না, অত খারাপ ট্রান্সলেশন কেউ লিখতে লিখে না। তো এখানে এবার যেটা অ্যানালাইসিস হচ্ছে, সেটা হচ্ছে আমি ফার্স্ট আমাদের ফিজিক্স, তারপরে কম্পিউটার, তারপরে ম্যাথামেটিক্স। ফিজিক্স, কম্পিউটার, ম্যাথামেটিক্স, কম্পিউটারের 5-এ 5 আমি দিয়ে দিচ্ছি সবাইকে। কারণ কি হচ্ছে, কম্পিউটার অত কঠিন ছিল না, কোশ্চেন দেখলেই তোমরা অ্যাটেম্প করতে পারত, যদি ভিডিওসগুলো দেখেছো তাও তোমরা অ্যাটেম্প করতে পারত। আর ম্যাথসে তোমরা 10 মার্ক্স সবাই নিয়ে আসতে পারবা, এটা হচ্ছে তোমাদের কম্পিউটার অ্যান্ড ম্যাথামেটিক্সে। আর ফিজিক্সে তোমাদের যেটা আছে, ফিজিক্সে 15 মার্ক্স এমন প্রশ্ন আছে যেগুলো সবাই অ্যাটেম্প করতে পারবা, যদি তোমরা প্রিপারেশন করেছো, যদি প্রিপারেশন করো নি তাহলে তোমরা 5 মার্ক্সও তুলতে পারবে না। যদি তোমরা প্রিপারেশন করেছো তাহলে 15 মার্ক্স তোমরা আরামসে তুলতে পারবা। আর একটা কি হচ্ছে, নিজের মেধার উপরে ডিপেন্ড করছে এখানে। তো এখানে যে মেধাটা আমি বলছি, কেন বলছি, কারণ কি হচ্ছে, অন অ্যান অ্যাভারেজ 30 মার্ক্স সবাই নিয়ে এসেছে,
অন অ্যান অ্যাভারেজ 30 মার্ক সবাই পেয়েছে। এখানে কি হচ্ছে, 15 প্লাস 5 20, 20 প্লাস 10 30 হয়ে গেল। তো অন অ্যান অ্যাভারেজ 30 মার্ক সবাই পেয়েছে। এবার এই ফিজিক্সটাই তোমাদের সবকিছু গন্ডগোল করে দিয়েছে, কিংবা এই ফিজিক্সটাই তোমাদের এই জবের উপরে ডিপেন্ড করছে, মানে কে জব পাবে কে জব পাবে না ফুল এই ফিজিক্স এর উপরে ডিপেন্ড করছে। যদি এখানে কেউ এক্সট্রা আর 10 মার্কস নিয়ে আসতে পেরেছে তাহলে অনেক ভালো, যদি কেউ 5 মার্কস নিয়ে আসে তাহলে আরো ভালো, যদি কি আর 15 বেশি সলভ করতে পারেনি তাহলে হ্যাঁ একটু গন্ডগোল আছে, তোমাদের গল্প আছে। তো ওটাই কি হচ্ছে, তোমরা ধরেই রাখো এখানে তোমাদেরকে এক্সট্রা 10 মার্কস সলভ করতে হতো। এই 10 মার্কসটাই কি হচ্ছে তোমাদের প্রিপারেশন হবে, যদি কেউ প্রিপারেশন করে গেছো তাহলে তোমরা আরামসে এই 40 মার্কসটা পেতে পারতে। তো কি হচ্ছে, 70-এর ভিতরে তোমাদের ওই আমি বলে দিচ্ছি 32 থেকে 37 যদি কেউ নিয়ে আসছে তাহলে তোমরা হ্যাঁ ডেফিনেটলি অনেক সেফ জোনে আছো। এবার কি হচ্ছে, অনেকজন 40 থেকে 45-এ চলে আসছে অনেকজনে, তাহলে 45 যাদের আছে না তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা চাকরি পেয়ে বসে আছো কনফার্ম, এটা তোমাদের 70-এর ভিতরে, ঠিক আছে। কারণ ট্রান্সলেশনে তোমরা অনলাইন অ্যাভারেজ যদি ট্রান্সলেশন ঠিকঠাক লিখেছো তাহলে 10 মার্কস পেয়ে যাবো, আর যদি ঠিকঠাক লিখোনি তাহলে 5 থেকে 6 মার্কস পাবো এমন করে হয়। তো এখানে আমি তোমাদেরকে যেটা অল অ্যাভারেজ যেটা বলছি সেটা হচ্ছে তোমাদের কাওয়ার ধরে রাখো 45 প্লাস থাকবে কাট অফটা। এবার কি হচ্ছে, আমি আর একটা জিনিস বলেছি, এই যে 45 প্লাস তুমি মার্কস পাচ্ছ, মেনে নাও তোমাদের 45 হলো কাট অফ আর তুমি পেয়েছো 46, কোনো লাভ নাই বস, কোনো লাভ নাই, এটা হচ্ছে ফেল বলাই যায়, এক একদিক থেকে তুমি ফেল হয়ে আছো। কি হচ্ছে, যেটা হচ্ছে কাট অফ, কাট অফ থেকে জাস্ট 2-3 মাস যদি তুমি বেশি পেয়ে বসো তো কোনো দিন চাকরি পাবে না, এটা আমি বলে দিচ্ছি। তার জন্য কি হচ্ছে, কাট অফ থেকে একটু বেশি পেতে হবে, কারণ এখানে যদি তারা ডাকে তো 1:3 যদি ডাকে তাহলে তো সবাই ডাক পাবে। কারণ কি হচ্ছে, তোমরা সবাই জানো কি হচ্ছে, 5,000 মতন তোমাদের এখানে এক্সামস গুলো দিয়েছে, আর অনেকজন এনটিপিসির জন্য হয়তো দিয়েছে কি দেয়নি সেটা আমি জানি না, আমি অনুমানিক আইডিয়া লাগাবো না, কিন্তু কি হচ্ছে তোমাদের অনলাইন অ্যাভারেজ 4 গুণ ছাত্ররা এক্সাম দিয়েছে। এবার 4 গুণ কেন বলছি, 1200 তোমাদের ভ্যাকেন্সি, তো 1200-কে 4 দিয়ে গুণ দিলে 4800 হচ্ছে, ওই ধরে নাও কাছাকাছি 5,000। তো 4 গুণ তোমাদের ক্যান্ডিডেট এক্সাম দিয়েছে, এখানে ডাকবে 3 গুণ এক্সাম, তাহলে তো কাউকে তো বাদ দিচ্ছে না, তাই না? তো তার জন্য কি হচ্ছে, যদি তোমরা ভাবছো কি আমি জাস্ট কাট অফ ক্লিয়ার করে কোয়ালিফাই করে গেলাম যে চাকরি পেয়ে যাবো, কখনো চাকরি পাবো না, তোমাদের কাট অফ থেকে মিনিমাম তোমাদেরকে 5 থেকে 10 মার্কস বেশি পাইতেই হবে, মিনিমাম 5 থেকে 10 মার্কস। কারণ কি হচ্ছে, এখানে যদি তারা 3 গুণ ডাকে তাহলে সবাই ডাক পাবা, 30 মার্কসে যারা অ্যাটেম্প করছে, যারা 20 মার্কস অ্যাটেম্প করছে তারাও ডাক পাবা। কিন্তু এবার কি হচ্ছে, কাট অফ মার্কস থেকে যদি তোমাদের 10 মার্কস বেশি আসে তাহলে তুমি হ্যাঁ জবটা পেতে পারো নিশ্চিতভাবে, ভেবে নাও। এবার যদি তারা 1.5 গুণ ডাকে, মানে 1800 জনকে ডাকে, তাহলে হ্যাঁ কাট অফটা তোমাদের বেশি হবে। যদি বেশি জনকে ডাকে তাহলে কাট অফ কম হবে, আর যদি কম জনকে ডাকে তাহলে কাট অফটা বেশি হবে, এটা বেসিক ল, সবাই জানো। তো এটা কি হচ্ছে, তোমাদের কাট অফ থেকে যদি কাউরে 10 মার্কস বেশি আসে তোমাদেরকে আগে থেকে কনগ্রাচুলেশন আমি বলে দেবো, আর এই রেজাল্টটা তোমাদের অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ কি হচ্ছে, যত আমরা শুনতে পাচ্ছি পূজার আগে তোমাদের এই রিক্রুটমেন্টটা কমপ্লিট করার চেষ্টা করবে তারা, কারণ কি হচ্ছে এটা লেট হয়ে গেছে, আর পুলিশের রিক্রুটমেন্ট গুলো সব অনেক ফাস্ট হয়, জাস্ট ওই একটা ব্ল্যাক স্পট যেটা তোমাদের 2019-এর কনস্টেবল, ওটার জন্যই সবকিছু ঝামেলা হয়েছিল। তো ওটা এখন ক্লিয়ার হয়ে গেছে, এখন সব দেখবা অনেক ফাস্ট ফাস্ট রিক্রুটমেন্ট গুলো কমপ্লিট হয়ে যাবে। তো ওটাই কি হচ্ছে, তোমাদের এখানে বলে দিলাম ওভারঅল কাট অফ যেটা হচ্ছে তোমাদের 45 প্লাস থাকবে, এটাই বস আমি তোমাদেরকে বলতে চাইছিলাম, মানে ট্রান্সলেশন আর পিসিএম এসব কিছু মিলে, ফিজিক্স কম্পিউটার অ্যান্ড ম্যাথামেটিক্স মিলে। তো এতটুকুই আমার জাস্ট বলা ছিল, আর যদি আমার এই পুরা সেশনে তোমাদের কোনো জিনিস হেল্পফুল হয়েছে, কিংবা আমি যে ক্লাসগুলো করেছি ওটাতে যদি হেল্পফুল হয়েছে তো ওটার জন্য আমার গলা খারাপ, তো ওটা তোমাদের অনেক যদি হেল্পফুল হয়েছে তো ডেফিনেটলি তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর নিজের ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিও চ্যানেলটির লিঙ্কটা। আর নেক্সট আমরা যেটা ক্লাস স্টার্ট করবো সেটা হচ্ছে ওয়্যারলেস, সরি WP, যেটা তোমাদের SIR মেন্স ক্লাসটা, সেটা তোমাদেরকে স্টার্ট করে দিব। ওটার একটা তোমাদের ফুল মক সেটও দিয়ে দিয়েছি, আই থিঙ্ক আমি তা খুলে রেখেছি, এই তো তোমাদের ফুল মক সেট যেটা ম্যাথসের জন্য আছে, তো সেটা তোমাদের এখানে দেখে নিতে পারো। এই মক সেটে তোমাদের সবকিছু আমি তোমাদের প্রোভাইড করে দেবো, যেমন করে সবকিছু থাকে, কিন্তু এটা তোমাদের ল্যাঙ্গুয়েজ মানে ইংলিশ থাকবে, আমি বাংলাতে প্রোভাইড করবো না, সবকিছু তোমাদের ইংলিশে প্রোভাইড করা হবে। তো এখানে আনসার কি সহ সবকিছু আছে ম্যাথসে, তারপরে তোমাদের রিজনিং আছে, তারপরে এমন টাইপের সিচুয়েশন বেসড প্রশ্ন আছে, ওগুলো কেমন করে সলভ করতে হয় এগুলো সবকিছু তোমাদের করানো হবে। আর এখানে রিপোর্ট রাইটিং আছে, ট্রান্সলেশন আছে, প্রেসি আছে, সেগুলো সবকিছু তোমাদের করানো হবে, সেগুলো তোমাদের সব ইংলিশ ল্যাঙ্গুয়েজ বেস থাকবে। আর বাংলা ল্যাঙ্গুয়েজ জন্য টিচার আছে, ওটার জন্য তোমাদের করে দেওয়া হবে। আর হিন্দি ল্যাঙ্গুয়েজ কে লিয়ে আপ লোক কা হ্যায় হিন্দি ল্যাঙ্গুয়েজ ভি আপ লোক ইয়াহাঁ পে জয়েন কর সকতে হো, তো জয়েন করার জন্য ওই সেমি প্রসেস আছে, তো তোমাদের কাল থেকে জয়েনিংটা স্টার্ট করে দিব। তো এতটুকু জাস্ট বলা ছিল। আর একটা কি হচ্ছে, তোমরা যেটা টেলিগ্রাম গ্রুপে দেখেছো কি দেখোনি আমি জানি,
হয় না, রেলওয়ে গ্রুপের কাছাকাছি হয়তো 1500 জন হয়ে গেছে। তো 1500 জনের তোমাদের যে কাট অফটা আমি রেখেছি এখানে ক্লিক করেছি 45 থেকে 50, খুব জোর যদি যায় তো এটাই যাবে, তার বেশি তোমাদের যাবে না। ঠিক আছে, এতটুকু জাস্ট বলা ছিল। আর যদি আমার পার্ট ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, যদি বেশ ভালো হয়েছে নিজের ফ্রেন্ডদেরকে শেয়ার করবে, আর আপকামিং যদি কোর্স কোনো পারচেজ করতে চাও তো ডেফিনেটলি আমি তোমাদেরকে আপডেট দিতে থাকবো টেলিগ্রাম গ্রুপে। টেলিগ্রাম গ্রুপটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে তোমাদের প্রোভাইড করে দিয়ে আছে। তো আজকে ভিডিওর জন্য এত ফ্রেন্ডস, দ্যাটস অল, থ্যাংক ইউ।